আল্লাহর নবী বলেন, আমার পৃথিবীর জমিনে অনেকগুলি ফেরেশতা আছে, যারা আমার উম্মতের মধ্যে দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতারা দুরূদ শরীফ আমার রওজা পাকের কাছে নিয়ে আসে, আমাকে শোনায়। আর কিছু আশিকি রসূল আছে, আহলে মুহাব্বতি, যারা মুহাব্বতে আমার উপরে দুরূদ শরীফ পড়ে আমি রাহমাতুল লিল আলামিন আমার নিজ কান মুবারক দ্বারা সেই দুরূদ শরীফ শুনি এবং তাকে দেখি এবং চিনি। তাহলে আমরা মুহাব্বতে বড়বো না বিনা মুহাব্বতে বড়বো? আসুন তো মুহাব্বতের আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? তো মুহাব্বতে বড়ি, আল্লাহুম্মা সাল্লি জোরে সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাগো মে হে বাচা বাচা নূর কা তুহি আইনি নূর তেরা সব গেরানা নূর কা আল্লাহুম্মা জুরে মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি কাল কে কিতা তুই বরগজিদা সুলসালালে পাকো বি হাম আতা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি, দয়া কর দয়া আল্লাহ, দয়া আল্লাহ ফুর মনের বাসনালা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না, তোমরা নবীর দরুদ ভুইল না, বলেন তোমরা নামাজ রোজা সাইরো না, তোমরা নবীর দরুদ ভুইল না, নবীর দরুদ না বহুলিলে হে নবীর দরুদ না বলিলে হে নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা মা বাবার খেদে মতে সাইরো না, তোমরা নবীর দরুদ ভুইল না, বলেন তোমরা মা বাবার খেদে মতে সাইরো না, তোমরা নবীর দরুদ ভুইল না, নবীর দরুদ না বহুলিলে হে নবীর দরুদ না বলিলে হে নবীজি তোমায় বলবে না, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 চল্লাহ চল্লাহ মুমিন গোনা আল্লাহ চল্লাহ নবী সন্ধানে গো আল্লাহ চল্লাহ নবীর সন্ধানে হে আল্লাহ নবী বিন মুক্তি নাই রে নবী বিন মুক্তি নাই রে প্রমাণ কোরআন হাদিসে হে আল্লাহ 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 চল্লাহ চল্লাহ মুমিন গোনা আল্লাহ চল্লাহ নবীর সন্ধানে গো আল্লাহ চল্লাহ নবীর সন্ধানে হে আল্লাহ নবী বিন মুক্তি নাই রে নবী বিন নাজাত নাই রে প্রমাণ কোরআন হাদিসে আমার আউয়াল আখির আর জাহির বাতে নেই হে আমার আউয়াল আখির আর জাহির বাতে নেই হে শান্তি কি পাই মুখের কথায় শান্তি কি পাই আল্লাহ মুখের কথায় না দেখলে দুই নয়নে হে আল্লাহ 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 চল্লাহ চল্লাহ মুমিন গোনা চল্লাহ নবী সন্ধানে গো আল্লাহ চল্লাহ নবীর সন্ধানে হে আল্লাহ নবী বিন মুক্তি নাই রে নবী বিন আল্লাহ নাজাত নাই রে প্রমাণ কোরআন হাদিসে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তশরীফ এনেছেন, আগমন করেছেন, কুফরি রওনা হয়ে গিয়া, যত কুফরিয়াত আছে, যত অন্ধকার আছে, যত বাতিল আছে, সব দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ, প্যারে নবী কি নূর সে রোশন জমানা হয়ে গিয়া, আমাদের নবীজির নূরের দ্বারা তাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নূর, নবীজি নূর, আওয়াজ দেন নবীজি নূর, আওয়াজ দেন নবীজি নূর। আমার কথা না, আপনার কথা না, এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কথা, এটা কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। ঘোষণাকার আল্লাহ, জবান খুলে বলুন ঘোষণাকার আল্লাহ, সে আল্লাহ পাকের ঘোষণা, আমাদের নবীজি নূর। কোন কাট্টা মুলবি যদি বলে আমাদের নবীজি মাটির মানুষ, আমাদের মতো মানুষ, আমরা কি মানবো? আমরা কোরআন মানবো, ওই না মৌলবিকে মানবো, আমরা কোরআন মানবো, আমাদের পাশেই কোরআন আছে। কোরআন এবং হাদিস থেকে আমরা কথা বলতে চাই, জোরে বলুন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। বন্ধুরে আমার, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে আজকের আজিম শান আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকের এখানে ঈদে মিলাদুন্নবীর আয়োজন হচ্ছে, এতে আমরা খুশি, শুকরিয়া তান, আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই আকা মাহবুব হওয়া খোদা নূর মুজাসসাম ফখরে দু আলম নবীদের নবী রসুলদের রসুল যে রসুলকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না হাদিসে কুদসিতে কথাটা আল্লাহর আর জবানটা বের হয়েছে দয়াল নবীজির জবান দিয়ে আদিসে কুদসিতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন দয়াল নবীজির জবান দিয়া বলতেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আসমান জমিন লৌহ কলম মানব দানব আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় 80,000 আলম 18,000 মাখলুকাত আমি কিছুই সৃষ্টি করতাম না ঘোষণাকার আল্লাহ জবান খুলে বলুন ঘোষণাকার জাল্লা পাক হাদিসে কুদসিতে দয়াল নবীজির জবান দিয়ে বলেছেন ওই নবীজির উপরে দরুদ ও সালাম সবাই উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিয় উপস্থিতি হযরত উলামায়ে কেরামে দৃষ্টি আকর্ষণ করছি যে এই গেল মাসটা গেল আমাদের রবিউল আফফালের চাঁদ জোরে বলুন ঠিক কিনা বলেন তো এই চাঁদের নাম কি রবিউস সানি রবিউস রবিউল আফফালের পরে এক মাসের নাম হচ্ছে রবিউস সানি আকাশের মধ্যে রবিউস সানির চাঁদ আছে না নাই আছে আওয়াজ দেন আছে না নাই আছে ওলামায়ে কেরাম সহ বুজুরগানে দিন যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই রবিউল আফফাল শব্দের অর্থ হচ্ছে প্রথম বসন্ত প্রথম বসন্ত আওয়াজ দেন প্রথম বসন্ত বসন্ত রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত আর আফজল মানে প্রথম আর এই মাসটা হচ্ছে রবিউস সানি দ্বিতীয় বসন্ত আল্লাহু আকবার বলেন যেহেতু এই মাসটার মধ্যে একটা কেরামত এই মাসটার একটা বিশেষত্ব খুসুসিয়াত আছে না নাই আছে জবান খুলে বলুন আছে না নাই আছে রবিউল আফজল মাসের খুসুসিয়াত হচ্ছে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আফজল সোমবার সুবে সাদিকের সময় নূরের নবী দুজাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী সেই মক্কা নগরীতে মামেনার শাহি কুঠিরে আল্লাহর নবী কাবা ঘরের পাশে যারা গিয়েছেন জবালে আবু কুবাইসের পাদদেশে আল্লাহর নবী দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন আর এই রবিউস সানি মাস যেই রবিউস সানির গিয়ারবি শরীফ যেই গৌসুল আজম আব্দুল কাদের জিলানির ফাতিহা শরীফের মাস এই জন্য এটার খুসুসিয়ত হচ্ছে গিয়ারবি শরীফ আল্লাহ আকবার বলেন যত তরিকত পন্থী আমার ভাই বন্ধুরা আছে তারা এই মাসটা পাইলে খুশি না বেজার আওয়াজ দেন খুশি না বেজার খুশি কেননা যে আমরা সারা মাস সারা বছর আমরা গিয়ারবি শরীফের মাস মাহফিল পালন করে থাকি এই মাসটাকে কেন্দ্র করে জোরে বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই মাসের খুসুসিয়ত আছে গৌসুল আজম জোরে বলুন গৌসুল এক দল আছে হেরা তো গৌসুল আজম বলতেই তারা মানতে রাজি না ক গাউসুল আজম গাউস শব্দের অর্থ সাহায্যকারী আজম অর্থ বড় ধরুন আল্লাহ না বড় সাহায্যকারী আল্লাহর শানে এটা হয় এটা মানুষের শানে হয় না আমি বলবো বন্ধু তুমি তো কায়দা বাগদাদিও তুমি পড়ো নাই জোরে বলুন ঠিক কি না কায়দা বাগদাদির পিছনে যে কায়দা আছে ওই কায়দার পিছনে দয়া আল্লাহ পাকের 99টা নাম আছে না নাই ওই 99 নামের মধ্যে কি এক নাম গাউসুল আজম আছে কথা কয় না আছে নাই সুতরাং তোমরা কিভাবে বলতেছো এটা বলা যাবে না ওইখানে তো 99 নামের মধ্যে তো গৌসুল আজম নাই সুতরাং তোমরা মিথ্যুক 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 জোরে বলুন ঠিক কিনা আমার আল্লাহ পাকের নাম সিফাতি নাম ইয়া সাত্তারু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া সালিলু ইয়া কাদিরু ইয়া মুহাইমিনু ইয়া রহিয়া এভাবে আমার আল্লাহ পাকের 99টা সিফাতি নাম আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই আছে কিন্তু গাউসুল আজম কি সেখানে আছে গাউসুল আজম নাম কি আছে সুতরাং আমার বন্ধুরা বাবারা না না আমাদের এটা এটা নিচে থাকো সুতরাং আমরা এই মাসের মধ্যে খুসুসিয়ত হচ্ছে আমাদের আমাদের তরিকতের প্রধান গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনির ফাতিহা শরীফ জোরে বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বন্ধুরা আমার আমি সেদিকে যাব একটু পরে আমি এর পূর্বে আপনাদের সামনে কোরআনুল করিম ফুরকানুল হামিদ শরীফ থেকে সূরা আসর তেলাওয়াত করেছিলাম জোরে বলুন ঠিক কিনা আমার আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন ওয়াল আসর
আমার আল্লাহ কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় কসম খাইছে, খাইছিনি আমরা জগতের মানুষেরা খাই আল্লাহর কসম, কার কসম? আল্লাহ, আল্লাহর কসম খাই আমরা। কিছু মানুষ আছে কোরআন শরীফের কসম খায়, আছে না নাই? না না, কোরআন শরীফের কসম খাওয়া জায়েজ? কোরআন শরীফের কসম খাওয়া জায়েজ নাই রে বন্ধু। কেউ যদি আল্লাহ ওয়াল্লাহ শব্দ বলে যদি আল্লাহর কসম খায়, আর যদি ওই কসম ওই শপথটা যদি সে আদায় না করে, কাফফারা দিতে হবে, ষাটটা এক দ্বারা একসাথে ষাটটা রোজা রাখতে হবে, না হয় একটা বাদীকে আজাদ করতে হবে। আল্লাহু আকবার বলেন, কসমটা তো সহজ না, কিন্তু আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বহু জায়গায় কসম খাইছে, আছে না নাই? ওয়া দিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক এই সূরা তিনের মধ্যে আমার আল্লাহ পাক ষাটটা কসম খাইছে, কয়টা? ষাটটা কসম খায়। আবার সূরা দোহার মধ্যে জানো, ওয়া দোহা ওয়াল লাইলি ইজা সাজা, আমার আল্লাহ পাক সেখানেও হরফে কসম ব্যবহার করে আমার আল্লাহ কসম খায়। প্রশ্ন হলো, আমার আল্লাহ কসম খায় কেন? আমার আল্লাহ কসমের তো দরকার নাই, সারা জগতের মানুষেরাই নেয় কসম খাবে, আমার আল্লাহ কসম খায় কেন? প্রশ্ন আসে না নাই? প্রশ্ন আসে, কসম এই জন্য আমার আল্লাহ খায়। এই আরো কোরআন শরীফটা আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবের মানুষেরা তিন ওয়াসাইতুন ওয়া তুরিসিনিন হাযাল বালাদিল আমিন, এই চারটা, এই চারটাকে তারা বেশি ভালোবাসে, মোহাব্বত করে। তিনকে তারা ভালোবাসে, সাইতুনকে তারা ভালোবাসে, হাযাল বালাদিল আমিন মানে মক্কা নগরীকে তারা ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ ওই মক্কার নগরীর মানুষদের কি ইসলামের প্রতি আনার জন্য, কোরআনের দিকে দাবিত করার জন্য আমার আল্লাহ ওই মক্কা নগরীর মানুষদের কি কোরআনের দিকে আনার জন্য আমার আল্লাহ কসম খায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলে, ওয়াল আসর, আসরের কসম। কিসের কসম? আসরের কসম। এখানে দুইটার দিকে মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা, একটা হলো আসরের সময়ের কসম, আসরের যেই নামাজের টাইমটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, জোরে বলেন ঠিক নি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসাত। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ বলেন, বন্ধুরে ও জগতের মানুষেরা তোমরা নামাজগুলির ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মদ্যম নামাজ। আল্লাহ আকবার বলেন, বিশেষ করে কি নামাজ? আলহামদুলিল্লাহ আমাদের আসরের কসম খাইয়া কি বলতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি কস, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন, আসলে আমরা ক্ষতির মধ্যে আছিনি? আসলে আছিনি? আমার আল্লাহ বলেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ শয়তান তো আমাদের পিছে পিছে আছে, আছে নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান ওয়াসওয়াসা দেয় কিনা, কয় রাকাত পড়ছেন, কোন রাকাতে কোন সূরা পড়ছেন ভুলে যান কি যান না, শয়তান আমাদের পিছে পিছে আছে, নামাজের পিছনে শয়তান, বেনামাজের পিছনে শয়তান, যাওয়া লাগে না, কারণ সে তো নিজেই শয়তান, কথা বলেন ঠিক না? নামাজের পিছে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে হ্যাঁ ওই সকল ইনসান, ওই সকল মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লা শব্দটা হরফে ইস্তেসনা, এটা দিয়ে বলতেছে না না, ওই সকল মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করছে। সুবহানাল্লাহ বলেন, তাহলে ওই সকল মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান আনছে, তাহলে প্রথম আমলের কথা বলছে না ঈমানের কথা বলছে? আওয়াজ দেয় না কেন? আমলের কথা বলছে না ঈমানের কথা বলছে? প্রথম বলছে ইল্লাল্লাযীনা আমানু,
প্রথমে বলছে ইমানের কথা, পরে বলছে আমলের কথা। এর দ্বারা আমার আল্লাহ পাক বলছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ইমান ছাড়া আমলের দাম নাই, ইমান ছাড়া টুপির দাম নাই, ইমান ছাড়া নামাজের দাম নাই, ইমান ছাড়া হজের দাম নাই, ইমান ছাড়া যাকাতের দাম নাই, ইমান ছাড়া আপনার তাসবিহের দাম নাই, ইমান ছাড়া কোরআন শরীফ তেলাওয়াতের দাম। আমাদের এলাকার মধ্যে দেখা গেছে এমনও মাহফিল চলছে যেখানে মধ্যে নারায় তাকবীর হয়, নারায় রিসালাতের আওয়াজ হয় না। জোরে বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ, অত্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী আমার ভাই জনাব জিয়াউর রহমান হাতেম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সকলে বলি মারহাবা। আমি বলতে চাই সংক্ষিপ্তভাবে এই কথাটাই বলতে চাই, যেই সকল মাহফিলের মধ্যে রিসালাত নাই ওই সকল মাহফিল মুর্দা। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? মিলাদ নাই, কিয়াম নাই, আবার বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। বলেন তো সে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক? আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি হতো তাহলে নারায়ে তাকবীর, এই যে আমাদের হ্যান্ডবিল দেখেন, এই হ্যান্ডবিলের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আছে না নাই? আছে। জবান খুলে বলুন আছে না নাই? আছে। আছে, কিন্তু তাদের হ্যান্ডবিল দেখবেন, যেই হ্যান্ডবিলের মধ্যে নারায়ে তাকবীর আছে সাথে আছে দীন ইসলাম, নারে রিসালাত নাই, ওটা মূর্খ মনে করবেন ওই মাহফিলটা, ওই হ্যান্ডবিলটা, ওই মাহফিলটা বাতেল বাতেল বাতেল। কথা বলেন ঠিক না? আমরা উদাত্ত বাহাবান ছাড়াবো ওই সকল বন্ধুদেরকে, তাদেরকে আমরা বলবো কোরআন শরীফ খোলো, যেখানে আমার আল্লাহর নাম আছে এখানে দয়াল নবীজির নাম আছে না নাই? তোমরা কলমা শরীফ পড়ো, কলমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আজীবন একটা মানুষ বলে সে কি ইমানদার হবে? যদি সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে তাহলে সে ইমানদার হবে? বুঝা গেল? আমার আল্লাহর নামের সাথে সাথে দয়াল নবীজির নাম, দয়াল নবীজির নাম যখন আছে সুতরাং নারে তাকবীর যেখানে সেখানে নারে রিসালত থাকতে হবে। জোরে বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আরেকটা হচ্ছে আয়েশা মাজার জিয়ারত করা জায়েজ নাই, মাজারে যাবেন না, এরকম আছে না নাই? আমরা মাজার জিয়ারত করি, আমরা তো মাজার পূজা করি না। তারা বলে, আমরা বলে মাজার পূজা করি, তারা পূজা শব্দ কার শানে লাগায় এটাও তারা জানে না। মুফতি হয়েছে শুধু একটা কিতাব পড়ছে, কায়দা পড়ছে, হে মুহতামিম হয়ে গেছে, সে মুফতি হয়ে গেছে। একটা শব্দের তাহকিক জিজ্ঞাসা করলে পারবে না? তাহকিক জিজ্ঞাসা করলে পারবে না? অত সে মুহতামিম, বড় সে মুফতি হয়ে গেছে। মুফতি যে মুফতি কোন শব্দ এটাও বলতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার, আমি বেশি কথা বলতে চাই না। আমাদের আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, যারা ঈমান এনেছে। আমাদের সকলের ঈমান আনার দরকার আছে না নাই? আমাদের সকল, আমরা ঈমানদার মুসলমান, জোরে বলুন ঠিক কি না? আগে আপনার ঈমান লাগবে। এখন আপনি বলেন যে হুজুর হেরাও তো পাঞ্জাবি গায়ে দিছে, হেরাও টুপি মাথা দিছে, হেরাও তো হুজুর, আপনারাও হুজুর, আমরা কোন দিকে যাব? এরকম কিছু পাবলিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের কি আল্লাহ পাক ব্রেন দিছে না? ব্রেন দিছিনি? যেখানে মধ্যে দেখবেন ইয়া নবী সালামু আলাইকা কই দাঁড়ায়, মনে করবেন এটাই হক দল। আল্লাহু আকবার বলেন, ইয়া নবী সালামু আলাইকা বলে যেখানে ইয়া নবী, নবীকে সালাম দেওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? বলে দলিল, ইন্নাল্লাহু মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এখানে লাস্টের মধ্যে আসেন সাল্লিমু তাসলিমা, উলামায়ে কেরাম এখানে আসেন সাল্লিমু শব্দটা জামা মুজাক্কারে হাজির এসে গিয়া, তোমরা সবাই সালাম জানাও, সবাই সালাম দাও। তাসলিমা এটা ভাবে তাফঈলের মাসদার, এই ভাবে তাফঈলের মাসদার তাসলিমা কেন আনলেন? এর অর্থ হচ্ছে তোমরা আমার হাবিবকে সালাম জানাও, আদবের সহিত সালাম জানাও, আদবের সহিত সালাম জানাও। ঘোষণাকার, আমার হাবিবকে সালাম জানাও আদবের সহিত। এখন সালামটা বসে দিলে আদব হবে না দাঁড়াই দিলে আদব হবে? জোরে বলুন, বসে দিলে আদব হবে না দাঁড়াই দিলে? দাঁড়াইয়া দিলে যদি আদব হয় হুকুম দিয়েছেন কে? তো যারা দাঁড়াইয়া সালাম দেয় না তারা বেয়াদব।
তারা যারা বসে বসে সালাম দেয় নবীজিকে তারা হচ্ছে বেয়াদব বেয়াদব মাহরুম আজ কষ্টে ফজলের রব আর বেয়াদব হচ্ছে আল্লাহ পাকের ফজল থেকে তারা মাহরুম তারা বঞ্চিত জোরে বলুন ঠিক কি না বন্ধুরে আমার আবার দেখা যাচ্ছে আজানের আগে দিয়ে আমাদের এদিকে এলাকার মধ্যে দুরূদ শরীফ পড়ে কি পড়ে না কিছু কিছু মসজিদ আছে আজানের আগে দিয়ে দুরূদ শরীফ পড়ে না অথচ দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম সদা সর্বদা এই আয়াতের মধ্যেই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু হে ঈমানদারেরা তোমরা দুরূদ শরীফ পড়ো এখন দুরূদ শরীফ পড়ার জন্য কি এখানে স্থান কাল নির্ধারণ করছে না নির্ধারণ করেন নাই আপনারা যদি বলেন যে হুজুর আজানের আগে কি কোনো কথা আসেনি আমি বলবো যে আছে কারণ আল্লাহ পাক এখানে নির্ধারণ করেন নাই আল্লাহ বলেছেন পড়ো সুতরাং পড়ো সদা সর্বদা অজু থাকা অবস্থায় যদি আপনার ভালো অবস্থানে হয় আপনি দুরূদ শরীফ পড়বেন শুধু ফতোয়া স্বামীর মধ্যে সাত জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ বলছে তারপরে মাকরুহে তানজি বলছে মাকরুহে তাহরিমা বলে নাই মাকরু দুই প্রকার এখন মাকরুহে তানজি বলছে কিন্তু সদা সর্বদা দুরূদ শরীফ পড়া আজানের আগে দিয়ে দুরূদ শরীফ পড়ে তাসুন্নু সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল আযানে ওয়াল ইকামাতে আল্লামা শাইখুল কবীরুল বিকরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হচ্ছে ইয়ানাতুত তালিবিন 700 বছর আগের কিতাব আল্লাহু আকবার বলেন 700 বছর আগের কিতাব ওই কিতাবের মধ্যে আছে তাসুন্নু সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল আজানে ওয়াল একামাতে আজান এবং একামতের পূর্বে দুরূদ শরীফ পড়া এটা দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়া এটা সুন্নত আল্লাহু আকবার বলেন আমরা আজানের আগে দিয়ে একামতের আগে দিয়ে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না অনেক জায়গায় দুরূদ শরীফ না আর মাইকে এমনি হু দেয় কি দেয় না আর হু যদি দেওয়ান জায়েজ হয় দুরূদ শরীফটা না জায়েজ কিভাবে কোন কিতাবে লেখা আছে মাজা আজানের আগে দিয়ে হু দিতে হইব কথা বলেন ঠিক নেই হু দেয় অথবা টোকা মারে কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ তা ভাই আমার ইনশাল্লাহ সময় শেষ এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আমার মনের মধ্যে ছিল যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির আজকে অভিষেক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা ইনশাল্লাহ হুজুরে বুঝাই দিবে আমি অবশ্য হাদিসটা এনেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে হক দল এটাই জান্নাতি দল জোরে বলেন ঠিক কি না কার 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 সন্দেহ আছে একটু হাত উঠেন ও মা গো সবে তো সুন্নি আলহামদুলিল্লাহ বলে যারা ওহাবি তারাও বর্তমানে কয় আমরা এতদিন ওহাবি ছিলাম এখন আমরা সুন্নি হইয়া গেছি আসেনি 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 কয় এতদিন আমরা ওহাবি ছিলাম মানুষে কইতো আমগরে ওহাবি এখন আমরা হইয়া গেছি সুন্নি তারা এখন হইছে আমরা কিন্তু আগে থেকেই সুন্নি কথা বলেন ঠিকই না আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানি হেফাজত দান করুক আমরা সকলে বলি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু